আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই জেএনজি কার্গো। শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। 13 বছরে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বেড়েছে দ্বিগুণ, জাতীয় বাজেটে অর্থমন্ত্রী। বিদেশ থেকে মোবাইল ও স্বর্ণ আনায় বিধিনিষেধ, বাজেটে ব্যাগেজ নীতিমালায় পরিবর্তন। এবং মালয়েশিয়ার কোয়ান্তানে হাইকমিশনের মোবাইল কনসুলার সেবা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোয় পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের 64 জেলায় প্রতি কেজি মাত্র 26 রিঙ্গিত করে। মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন 95 জালান্তুন, এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া, ব্যাংকক ব্যাংকের পাশে, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। প্রবাসী কর্মীদের প্রেরিত রেমিটেন্স 2023-24 অর্থ বছরে 21.61 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এই তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, প্রবাসী কর্মীদের প্রেরিত রেমিটেন্স দেশের অর্থনীতিকে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 2009-10 অর্থ বছরে প্রবাসী আয়ের পরিমাণ ছিল 10.99 বিলিয়ন মার্কিন ডলার, যা 2023-24 অর্থ বছরে দ্বিগুণ হয়ে 21.61 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। বিদেশ ফেরত কর্মীদের সহজ শর্তে ঋণ প্রদানের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের অনুকূলে সরকার 500 কোটি টাকা বরাদ্দ প্রদান করেছে বলে জানিয়েছেন মাহমুদ আলী। 2009-10 অর্থ বছরে প্রবাস আয়ের পরিমাণ ছিল 10.99 বিলিয়ন মার্কিন ডলার, যা 2022-23 অর্থ বছরে দ্বিগুণ হয়ে 21.61 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। বিদেশ ফেরত কর্মীদের সহজ শর্তে ঋণ প্রদানের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের অনুকূলে সরকার 500 কোটি টাকার বরাদ্দ প্রদান করেছে। আসন্ন 2024-25 বাজেটে ব্যাগেজ বিধিমালা পরিবর্তন করা হচ্ছে। সীমিত হচ্ছে স্বর্ণ ও মোবাইল আনার পথ। এতদিন শুল্ক ছাড়া দুটি মোবাইল ফোন আনা যেত, এখন শুল্ক ছাড়া দুটি এবং শুল্ক দিয়ে মাত্র একটি মোবাইল ফোন আনা যাবে। স্বর্ণের অলংকার 22 ক্যারেটের বেশি হতে পারবে না। আজ বৃহস্পতিবার বাজেট উপস্থাপনের পর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা। এনবিআর কর্মকর্তারা বলছেন, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশ থেকে কাস্টমস শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ আনার প্রবণতা কমাতে প্রায়ই উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ধারাবাহিকতায় নতুন বাজেটে ব্যাগেজ নীতিমালা পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। প্রস্তাব অনুযায়ী বিদেশ থেকে আগত একজন যাত্রী পরিধেয় বা অপরিধেয় অবস্থায় সর্বোচ্চ 22 ক্যারেটের 100 গ্রাম স্বর্ণ আনতে পারবেন। রূপা আনতে পারবেন 200 গ্রাম, তবে 24 ক্যারেটের স্বর্ণ গলিয়ে আনতে পারবেন না। এতদিন শুল্ক ছাড়া দুটি ও শুল্ক দিয়ে 6টি মোবাইল আনা যেত, এখন 3টির বেশি মোবাইল ফোন আনা যাবে না। শুল্ক ছাড়া দুটি এবং শুল্ক দিয়ে মাত্র একটি মোবাইল ফোন আনা যাবে। 30,000 টাকা পর্যন্ত মোবাইলের জন্য 5,000 টাকা শুল্ক, 30 থেকে 60,000 টাকা পর্যন্ত 10,000 টাকা, আর 60,000-এর বেশি দামের ফোনের জন্য শুল্ক দিতে হবে 25,000 টাকা। নতুন নিয়ম অনুযায়ী বিদেশি পাসপোর্টধারীরা বাংলাদেশে প্রবেশের সময় সর্বোচ্চ 1 লিটার পর্যন্ত মদ আনতে পারবেন, তবে বাংলাদেশিরা তা পারবেন না। 12 বছরের কম বয়সী যাত্রী স্বর্ণ, মদ ও সিগারেট আনতে পারবেন না বলেও প্রস্তাব রাখা হয়েছে বাজেটে। এদিকে বাজেটে এই ধরনের নতুন প্রস্তাব প্রবাসীদের জন্য সুখকর নয় বলে মন্তব্য করেছেন অনেকেই। প্রবাসীরা বলছেন, বিদেশ থেকে পরিবারের জন্য মোবাইল ফোন আনার ক্ষেত্রে যে সুযোগ আগে ছিল তা আগে থেকেই সীমিত ছিল। বর্তমান প্রস্তাবের ক্ষেত্রে বিদেশ থেকে সর্বোচ্চ 3টি মোবাইল ফোন আনার যে প্রস্তাব রাখা হয়েছে এতে প্রবাসীরা খুশি নন। প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতের নাগালেই। কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকিত বিন্তাংয়ে আলো ছায়া ট্রাভেলস। আজ চলে আসুন 8 জালান আংসোকা, বুকিত বিন্তাং, কুয়ালালামপুর, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দেয় আমাদের লক্ষ্য। মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনে মোবাইল কনসুলার সেবা শুরু করেছে। সরকারি ছুটির দিনে রাজ্যে রাজ্যে এই সেবা দিচ্ছে হাইকমিশন। এরই ধারাবাহিকতায় গত শনি ও রোববার মালয়েশিয়ার কোয়ান্তানে কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে 2 দিনব্যাপী মোবাইল কনসুলার সেবা দেওয়া হয়। এ সেবা ই পাসপোর্টের আবেদন গ্রহণ, বায়ো এনরোলমেন্ট সম্পন্নকরণ ও এমআরপি পাসপোর্ট সহ
পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন কনস্যুলার সেবা দেওয়া হয়। সেবা শেষে প্রবাসীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিপুল সংখ্যক সেবা প্রার্থী অংশ নেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর সৈয়দ শরীফুল ইসলাম। কাউন্সিলর প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, বৈধ ও সঠিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠালে দেশ উপকৃত হবে এবং উন্নতির দিকে এগিয়ে যাবে। কাউন্সিলর প্রবাসী কর্মীদের অবহিত করে বলেন, যারা অবৈধ পথে অর্থ পাঠায় তাদের মাধ্যমে জঙ্গি তৎপরতা, মাদক বাণিজ্য, অবৈধ অস্ত্র যোগানের মাধ্যমে চরম ক্ষতি ও হুমকির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। প্রবাসীদের বৈধ পথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ প্রেরণ করার জন্য সরকার বিশেষ প্রণোদনা সহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে বলে উল্লেখ করেন তিনি। এছাড়া প্রবাস পেনশন স্কিম নিয়ে বিস্তারিত আলোচনায় বলা হয়, প্রবাসী বাংলাদেশিদের অনেকে বিদেশ থেকে দেশে থাকা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের কাছে টাকা পাঠিয়েও প্রতারণার শিকার হচ্ছে। দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে দেশে গিয়ে স্বজনদের হাতে নিঃস্ব হতে হচ্ছে প্রবাসীদের। সার্বজনীন পেনশনে অংশগ্রহণ করলে এমন পরিস্থিতিতে পড়তে হবে না। ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা বিবেচনা করে প্রবাসীদের পেনশন স্কিমে মালয়েশিয়া প্রবাসীদের অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানান কাউন্সিলর সৈয়দ শরীফুল ইসলাম। মতবিনিময় সভায় বক্তব্য দেন কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা মিয়া মোহাম্মদ কিয়ামউদ্দিন, কাউন্সিলর কনসুলার মোহাম্মদ মোর্শেদ আলম, এনবিএল মানি ট্রান্সফারের সিও মোহাম্মদ আলী হায়দার মর্তুজা, বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট ভিসা অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইউএসকেএল ডিরেক্টর আরমান পারভেজ মোরাদ ও প্রবাসী ব্যবসায়ী অলিউল ইসলাম। সভায় বিপুল সংখ্যক প্রবাসী সেবা প্রার্থী ও অন্যান্য প্রতিনিধি উপস্থিত ছিলেন।